রজস্রাব, যেসব মহিলার রজস্রাব প্রচণ্ড হয় এবং যে ঠিক টাইমে টাইমে হওয়ার কথা তার আগেই হয়ে যায়, প্রচণ্ড হয় এবং পুরো লাল টকটিকা লাল হয়, কোনো কিছুতেই থামানো যায় না, প্রচণ্ড হারে হতে থাকে রজস্রাবটা। সেই সাথে সাথে যদি শুল ব্যথা হয়, তল পেটে একটা ব্যথা হতে থাকে, ব্যথাটা সে ধরনের শুল ব্যথা, তাহলে ইম্পর্টেন্ট মেডিসিন মিনিফোলিয়াম, এটা যদি নতুন কোনো মহিলার হয়ে থাকে তাহলে 30 মিলিফোলিয়াম 30 দিনে 3 বার বা 4 বারও খাওয়া যাবে। যদি পুরনো হয় রোগটা তাহলে মিনিফোলিয়াম 200 সকাল সন্ধ্যা 2 বার খাওয়াবে। এই মিনিফোলিয়ামটা কাদের ক্ষেত্রে ব্যবহার হবে, যে কোনো ভারী জিনিস তুলতে গিয়ে যদি এই প্রবলেমটা হয়ে থাকে বা পড়ে গিয়ে যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে, রজস্রাব আগে হয়ে যায় বেশি হয়, সেক্ষেত্রে মিনিফোলিয়াম খুবই ইম্পর্টেন্ট মেডিসিন। এই পয়েন্টগুলো মনে রাখলে ওষুধটা ব্যবহার করা যাবে এবং আপনাদের যদি এই ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে শুধু এই মেডিসিনটি ব্যবহার করলেই হবে। আর অনেক রজস্রাব প্রবলেমের মেডিসিন আছে, সেগুলো নিয়ে আমি পরে আবার আলোচনা করব।